এই ভয়টাই পাচ্ছিলাম আমি। কি হলো, আপনি ওকে চেনেন? না না, আমরা ওকে কি করে চিনব? কিন্তু ইনি যে তাহলে বিন্দি বলে ডাকলেন। আসলে ওই নামটা ধরে বোধহয় আপনাদের বাড়ির কেউ ডাকলো, সেটাই শুনতে পেলাম। কিন্তু আপনারা একটা কথা কেন বুঝতে পারছেন না বলুন তো? মামিমা জিতের মা বলেই তো জিত এরকম ব্যবহার করলো। রেখা, জিতকে নিয়ে বাড়ি চলো। আর আপনাদের বলছি, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কিসের পুলিশ? এখানে কি জমি দখলের লড়াই চলছে? আচ্ছা আপনারাই বলুন, আপনাদের ছেলের কোমরে কোনো জরুল ছিল? না। এই দেখুন, এবার বুঝতে পারলেন তো? এটাই আমাদের খোকা, আমাদের সৌনক। এই দাগ তো আমার ছেলের ছিল না। এই দাগটা আসল নয়, এটা ট্যাটু করে বানানো। কি যা তা বলছেন আপনি? আপনাকে এসব কথা কে বললো? ভালো দিদি, আমি ট্যাটু পার্লারে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি এই বাড়ির বউটা শহরের বাবুর কোমরে একটা ট্যাটু করিয়েছে, যেটাকে ওরা জন্মদাগ বলে চালাতে চাইছে। আর সে সবটাই ওরা করেছে শুধুমাত্র ওনাকে সৌনক বলে প্রমাণ করার জন্য, সম্পত্তির লোভে। শুধুমাত্র সম্পত্তির লোভে? বিন্দি, তুই ঠিক জানিস তো আর কোনো কারণ নেই? এমন নয় তো যে ও বউটা ওর স্বামীকে ফিরে পেতে চাইছে? তাহলে কিন্তু তোর লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। না 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 ভালো দিদি, ওই বউটা সত্যি খুব খারাপ মানুষ। আমি জানি ও যা করছে সবটাই শুধু সম্পত্তির জন্য। শোনো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না, বাইরে চলো। আমি যা বলছি সেটা আমি প্রমাণ করে দিতে পারবো। মানে কি বলতে চাইছেন আপনি? কিসের প্রমাণ? আসুন আপনারা। এদের দোকানে, এদের কাছে জিতের ওই ট্যাটুটা বানানো হয়েছিল, তাই না তিলক? তোমার না না, এসব আপনি কি যাতা কথা বলছেন? এইসব আবার হয় নাকি? তাকে তুমি সত্যিটা বলে দাও, তা না হলে কিন্তু এই ছেলেগুলো বলবে সেদিন ঠিক কি কি হয়েছিল। কালো দিদি এমন একখানা পেমান নিয়েছে। তবে কি এবার মা সিদ্ধেশ্বরী মুখ তুলে চাইলেন? হ্যাঁ, ম্যাডাম তো গিয়েছিলেন আমাদের দোকানে। দেখেছিস দেখেছিস, হ্যাঁ আমি না বরাবর জানতাম যে এই মেয়ের মতলব একেবারেই ভালো না, কিন্তু অন্য একটা ছেলেকে নিজের স্বামী বলে চালানো, হ্যাঁ স্বামী বলে প্রতিষ্ঠা করতে চাওয়া। এখন তো দেখছি তোমার চরিত্রও ভালো নয়। কি কি বলছে ওরা বৌমা? বলো তোমরা আর কি কি দেখেছিলে সেদিন? এটা তোমরা ওই দাদার কোমরে এঁকে দিয়েছিলে, তাই তো? না তো। আসলে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ম্যাডাম আমাদের দোকানে এসেছিলেন কিনা, আর সেই জন্যই তো আমি হ্যাঁ বললাম। চালাকি করবে না, এই ম্যাডাম ওই তোমাদের ট্যাটুর দোকানে এমনি এমনি গিয়েছিলেন? না না, ম্যাডাম আমাদের দোকানে গিয়েছিলেন ঠিকই, কিন্তু স্যারের নাম নিজের হাতে লেখানোর জন্য কত টাকা খরচা পড়বে সেই ব্যাপারে জানতে। তাছাড়া আমরা স্যারের পিঠে কিছুই করিনি। দেখলে তোমা এরা কেমন তিলকে তাল করছিল? আমি তো তোমার ছেলের নামটা আমার হাতে লিখতে চেয়েছিলাম, সেই জন্যই আমি ওই দোকানে গেছিলাম। আর এদিকে কাকিমণি, এইভাবে হেরে গেলাম আমরা। অনেক হয়েছে, এবার আপনারা সবাই এখান থেকে দয়া করে যান। ভাগ্যে সেদেরকে অত টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে বলেছিলাম, না হলে আজ কেলেঙ্কারি হতো। কিন্তু এদের কাছে ওই ছেলেগুলোর খোঁজ কে দিল? তাহলে কি বিন্দি? ও কি করে চিনল এদের? এবার আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যান। ওকে ডাক্তার চাপ নিতে বারণ করেছে। শুনলেন কি বললাম আমি? সত্যিই তো রেখা, আমাদের এটা ঠিক হচ্ছে না। আপনারা আপনারা আমাদের ক্ষমা করবেন না, আমাদেরই ভুল। আমরা ফিরে যাচ্ছি। ঠিক আছে, আমরা ফিরে যাব, কিন্তু ওর কোমরে মাত্র একটা দাগ দেখিয়ে আপনারা প্রমাণ করতে পারবেন না যে ও আপনাদের বাড়ির ছেলে। আর কি প্রমাণ চান আপনারা? আমরা ডিএনএ টেস্টের পথে যাব। তারপর দেখা হবে আপনাদের সাথে। চলুন শীতাংশুদা, চলো মামিমা। এসব এসব রূপরেখা কি বলছে বৌমা? ও কেন বলছে সব কথা? ডিএনএ টেস্ট হবে, তাহলে তো সত্যিটা বেরিয়ে আসবে যে এই ছেলেটা সৌনক না। আমাকে কিছু একটা করতে হবে, আমাকে কিছু একটা করে বিষয়টা সামলাতেই হবে। আমি মানি না, আমি তোমাদের কোনো কথা মানি না। এসব আমি কিচ্ছু মানবো না। তোমরা সবাই নাটক করছো, আমার খোকাকে চেনার ভান করছো। আমি মানি না, আমি কিচ্ছু মানি না এসব। আমি মানি না, আমি মানি না ডিএনএ রিপোর্টে এসব কিচ্ছু আমি মানি না। কোকা আমার কোকা। দেখলেন তো, আপনাদের জন্য আমার ছেলে বউ অসুস্থ হয়ে পড়ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এবার আপনারা আসুন প্লিজ। মা আসুন। তুমি চলো চলো। কারে সামলাবো আমি? একদিকে কর্তা মায়ের ওইভাবে ছেলের জন্য কাতর হওয়া, আর অন্যদিকে শহরের বাবুর জন্য মায়ের এমন অস্থিরতা। কি করছেন কি আপনি? বড্ড অসহায় লাগছে আমার। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি আমার নিজের লোককে সেটা আপনারে নিজেরাই ভেবে বের করতে হবে। যাদের আপনার চেনা চেনা লাগে, জানবেন তারাই আপনার নিজের লোক। আর যাদের দেখলে মনে হয় আপনি চেনেননি, জানবেন তারা কেউ আপনার নিজের নয়। আমাদের গ্রামেও তাই বলে। বিন্দি, একটু বসবে আমার কাছে খানিকক্ষণ? আপনি কি বললেন শহরের বাবু? আমি যে আপনার অপেক্ষাতেই বসতেই তো চাই, কিন্তু ভালো দিদিদের চলে যাওয়ার আগে তাদের সাথে কথা বলাটাও খুব জরুরি। আমি আসছি একটু। জিতকে আমি ফিরিয়ে নিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না। নিশ্চয়ই ওই বউটা কোনোভাবে ট্যাটুর দোকানের ছেলেগুলোকে হাত করেছে। ভালো দিদি, ভালো দিদি, এ কি হলো বলো তো? এইভাবে হেরে গেলাম আমরা। আমি তোমায় আগেই বলেছিলাম না ভালো দিদি, ওই বউটা খুব সাংঘাতিক। কিন্তু জানো তো, তোমরা আশাতে আমার মনে আবার একটু আশা জেগেছিল, সেই আশাও শেষ হয়ে গেল। এবার কি হবে? শহরের বাবুকে আমরা কি করে ফিরিয়ে নিয়ে যাবো? ভালো না বিন্দি, সব ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। তার মানে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এরা বিন্দি পরিচিত, কিন্তু কিভাবে? ডিএনএ টেস্ট করাবো, তারপর দেখি ওরা জিতকে কিভাবে আটকাতে পারে। আমরা আবার আসবো। তুই আমাদের সবকিছু জানিয়ে খুব ভালো করেছিস, এবার যা করার আমরা করবো। তার মানে বিন্দি এই ছেলেটাকে চেনে, এতদিন ধরে আমাকে বোকা বানিয়ে যাচ্ছিল, আমার ওপর দিয়ে যাচ্ছিল আর প্রমাণ করতে চাইছিল যে এই ছেলেটা আসলে সৌনক না। ঠিক আছে, আমার নামও তিলোত্তমা, তোমার উদ্দেশ্য তো আমি সফল হতে দেবই না, কারণ এখন সম্পত্তি পাওয়ার জন্য এই ছেলেটাই আমার তুরুপের তাস। আগে সম্পত্তি আমার হবে, তারপর এই ছেলে মরবে আর সাথে মরবে তুমি। কারা ওরা? কেন এত চেনা চেনা লাগলো মানুষগুলোকে? এর উত্তর আমায় পেতেই হবে। কোথায় যাচ্ছেন শহরের বাবু? কোথায় যাচ্ছেন শহরের বাবু? ওনার কি সব মনে পড়ে গেছে? শুনছেন? আচ্ছা দাদা, আগের অটোটা যেদিকে গেল এটাও কি সেই রুটেই যাবে? হ্যাঁ, একই রুটের গাড়ি। না না, আমায় দেখতেই হবে শহরের বাবু কোথায় যাচ্ছেন। আমি কিছুতেই ওনারে আমার চোখের আড়াল হতে দেব না। কোথায় যাবেন? জানি না। আচ্ছা, এটা কোথায় যাবে? আচ্ছা লোক তো বসে, আপনি কাজের লোকরা যেতে পারছে না আর আপনি ঘুরতে বেরিয়েছেন। দিন ভাড়াটা, দিন ভাড়া দিয়ে নেমে যান। টাকা? টাকা তো নেই দাদা। দাদা বিশ্বাস করুন, আমি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমার কাছে টাকা নেই। আমি নামুন বলছি। লোকের জামা পরে বদমাইশি হচ্ছে, কোথায় যেতে হবে জানেন না, টাকা নেই, ইয়ার কি হচ্ছে? দিন টাকা, দিন। দাদা আমার কথাটা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমার কাছে টাকা নেই। আমি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। একদম নাটক করবেন না, দিন ভাড়া দিন বলছি। আরে দাদা, কাজের সময় কি জন্য গাড়িতে উঠেছেন? আপনার জন্য তো আমাদের কাজে দেরি হয়ে যাচ্ছে। ভাড়া না দিলে কপালে দুঃখ আছে। আরে বলছি তো টাকা নেই আমার কাছে। রোয়াব? আবার রোয়াব দেখাচ্ছেন? একজন মানুষের কাছে টাকা নাই থাকতে পারে, তাই বলে তার গায়ে হাত তুলবেন আপনারা? আপনি জানেন মানুষ কোন অবস্থায় বাড়ি থেকে টাকা না নিয়ে বেরোয়? একবারও ভেবে দেখেছেন রাস্তাতেও তার টাকা চুরি হয়ে যেতে পারে? সামান্য ভদ্রতা নেই আপনাদের। বাবা, এত ঝোল টেনে কথা বলছেন কেন বলুন তো? কেউ হয় আপনার? হ্যাঁ হয়। উনি আমার পরিচিত। উনি আপনার টাকা চাই তো? এই নিন টাকা, ধরুন। কেন এসেছো এখানে? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন এসেছো আমার পিছু পিছু? কেন আমার এত যত্ন করো তুমি? কেন আমার ভালো মন্দের এত খেয়াল রাখছো? এর কি উত্তর আমি দেব মা সিদ্ধেশ্বরী? আমি যদি এখন সত্যিটা বলেও দিই, শহরের বাবুর তো স্মৃতিই কাজ করছেন। উনি যদি না মানেন, যদি ভুল বোঝেন আমার,